দেশে করোনা পরীক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে গত কয়েক মাস ধরে প্রতিদিন গড়ে 2500 থেকে 3000 কোভিড-19 নমুনা পরীক্ষা করা হতো। গত দু সপ্তাহে এ সংখ্যা অর্ধেকে নেমেছে আর শেষ 4 দিনে তা নেমে এসেছে 1000-এরও কমে। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, পরীক্ষার সংখ্যা কমলেও উদ্বেগের বিষয় হলো এর বিপরীতে সংক্রমণের হার অনেক বেড়ে গেছে। সোমবার আমরা যে টেস্ট করলাম সেখানে 814টা নমুনা পরীক্ষা করলাম, তার মধ্যে পজিটিভ হলো 222টি। শনাক্তের হার দেখেন 27.3%। পরীক্ষা ও সংক্রমণের হার বিবেচনায় একই চিত্র সারা দেশের অন্যান্য পরীক্ষাগারের তুলনামূলক পরিসংখ্যানেও। জুনের শেষ সপ্তাহে রোজ গড়ে 17,500 পরীক্ষা হয়েছে। এ সময়ে পরীক্ষার তুলনায় সংক্রমিত রোগীদের হার ছিল 21.5%। কিন্তু চলতি সপ্তাহে পরীক্ষার সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রতিদিন 13,000-এর মতো। আক্রান্ত রোগীর হার বেড়ে পৌঁছেছে প্রায় 24-এ, আর শেষ 3 দিনে এই হার 25 ছুঁই ছুঁই। সারা পৃথিবীতে যেখানে পরীক্ষা বাড়ানো হচ্ছে, আমাদের দেশে এটা কেন কমছে তা জিজ্ঞাসা করা হয় করোনা নিয়ন্ত্রণ সম্পর্কিত জাতীয় কমিটির বিশেষজ্ঞদের কাছে। আপনি শুধু টেস্ট করে ছেড়ে দিলেন তাহলে আপনার কোনো রোগ নিয়ন্ত্রণ হয় না, রোগ তো বাড়তেই থাকবে। কিন্তু আমরা আসলে কি করছি এখন? আমরা তো এই বিষয়ে শিথিল। আমরা হয়তো টেস্ট যত বাড়বে আপনারাও খুশি আমরাও খুশি, কিন্তু রোগীকে রোগী কমানোর দিন কোনো আমাদের নজর নাই। কমাতে হবে রোগী, টেস্টের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে রোগী কমানো, শুধুমাত্র সংখ্যা ঘোষণা করার জন্য না। এক হলো দেশে বন্যা পরিস্থিতি, আরেকটা হচ্ছে যে সরকার সামান্য হলেও কিছু ফি নির্ধারণ করেছেন, হয়তোবা এই ব্যাপারটাও এই নমুনা কম সংগ্রহ কম হওয়ার পিছনে কাজ করতে পারে। আমার মনে হয় যে শুধু উপসর্গ যারা যাদের আছে তাদেরই নমুনাটা পরীক্ষা হচ্ছে বলে নমুনার সংখ্যা কমে গেছে, আর উপসর্গওয়ালাদের মধ্যে তো অবশ্যই শনাক্তের হার বেশি হবে, সেটাই হয়তো হচ্ছে। সাধারণ ছুটি কিংবা কথিত লকডাউন শেষে আবারও প্রায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে সাধারণ মানুষ। গণপরিবহন থেকে শুরু করে কর্মস্থল কিংবা বাজার ও মার্কেটগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই, দেশে প্রবল প্রতাপে মহামারী এখনও চলছে। ভীতি কমে গিয়ে অসচেতনতা বাড়ছে, কমছে পরীক্ষার আগ্রহ, সমানতালে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। এই ধারা অব্যাহত থাকলে দেশে করোনা পরিস্থিতি কোন দিকে যেতে পারে আর করণীয় বা কি, জানতে চাওয়া হয় এই দুই বিশেষজ্ঞের কাছে। টেস্টিং হচ্ছে এই যে রোগ নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ ধাপ। সংক্রমণ বাড়বে, টেস্ট করিয়েও যদি আমি রোগীর খবরটা রাখি সেটাও একই পরিণতি বরণ করবে। আমাদের দেশে হয়তো সংক্রমণের কালটা দীর্ঘায়িত হতে পারে, যে শনাক্ত হলো তাকে আমরা পৃথক করে ফেললাম বা চিকিৎসার আওতায় আনলাম, কিন্তু এই যে শতকরা 80% মানুষ যাদের কোনো লক্ষণ নাই, তারা যে পরীক্ষা করলো না, তারা কিন্তু এই ভাইরাস ছড়ানোর উৎস হিসেবে সমাজে কাজ করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি করোনা সম্পর্কিত জাতীয় ডাটাবেস তৈরি করে সংক্রমিত মানুষকে দ্রুত আলাদা করে চিকিৎসা দেওয়ার উপর গুরুত্ব দেন দুই বিশেষজ্ঞই। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।